বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম আওলা বলছি। আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। একটা হলো বন্ধন মিডিয়া, একটা হলো বন্ধন ম্যারেজ মিডিয়া। আমাদের দুইটাই আমাদের লাইসেন্স করা, বন্ধন মিডিয়া, বন্ধন ম্যারেজ মিডিয়া। আপনারা বন্ধন মিডিয়া চার্জ দিলেই আমাদের আমাদের ভিডিও সব দেখতে পাবেন, আর আপনারা সবাই আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন। আজকে আমরা ভিডিও দেখাবো, যত ডিভোর্স মেয়ে আছে, যত ডিভোর্স মেয়ে আছে উত্তরা ঢাকার মধ্যে, ঢাকা এরিয়ার মধ্যে যত ডিভোর্স মেয়ে আছে, এদেরকে নিয়ে আজকে কথা বলবো। ছবি ছবি দেখাবো, আপনারা মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। প্রথমত একটি মেয়ে, ব্যারিস্টার মেয়ে। মেয়েটা দেখতে ভালো, গায়ের রং ফর্সা, 88-তে জন্ম। এই যে ব্যবস্থা মেয়ে। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, ব্যাংকে জব করেন। মেয়ের বাবাও ব্যাংকের ডিপুটি ডাইরেক্টর ছিলেন। গাজীপুরে বাড়ি, গাজীপুর ছায়াবিজিতে বাড়ি এই মেয়েটি। তারপরে মেয়েটি ডিভোর্স মেয়ে। মেয়েটি 89-তে জন্ম। মেয়ে দেখতে শুনতে ভালো, লন্ডন থেকে লেখাপড়া করে আসছে, এখন বাংলাদেশে আসেন, 14 নম্বর সেক্টরে বাসা। তারপরে মেয়েটি 95-তে জন্ম, 5'2" হাইট, গাজীপুর, গাজীপুরের স্থানীয় মেয়ে, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি 5'6" হাইট, 87-তে জন্ম। মেয়ে খুবই ভালো, ভদ্র মেয়ে। তারপরে মেয়েটি 92-তে জন্ম, 5'2" হাইট, 11 নম্বর সেক্টরে বাসা, নিজেদের বাড়ি আছে। তারপরে মেয়েটি একটি মাত্র মেয়ে, ভাই বোন কেউ নেই, মেয়ে একা, 5'4" হাইট, 94-তে জন্ম, গাজীপুরে বাড়ি, আশুলিয়াতে বাড়ি আছে, একটিমাত্র মেয়ে। তারপরে মেয়েটি ডাক্তার মেয়ে, 82-তে জন্ম, 5'3" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি বসন্তরা ডি ব্লকে বাসা, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 96-তে জন্ম, 5'4" হাইট। তারপরে মেয়েটি সমাজ কল্যাণ কোয়ার্টারে বাসা, গাজীপুরের স্থানীয়, 93-তে জন্ম, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি 5 নম্বর সেক্টরে বাসা, 88-তে জন্ম, 5'2" হাইট, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি সিরাজগঞ্জের মেয়ে, বাবার নাম খলিল রহমান, 1986-তে জন্ম, MBA করেছেন মেয়ে, 5'3" হাইট। তারপরে মেয়েটি মেজর মেয়ে, 88-তে জন্ম, এখন মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, 5 লাখ টাকা বেতন পাচ্ছেন, 3 নম্বর সেক্টরে বাড়ি, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, মেজর মেয়ে। তার প্লটও আছে একটি। তারপরে মেয়েটি ব্যাংকে জব করেন, MBA করেছেন, 90-তে জন্ম, 5'4", হাই, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি অস্ট্রেলিয়া সিটিজেন, 88-তে জন্ম, 5'3" হাই, ও লেভেল করেছেন, মেয়ে দেখতে ভালো, 3 নম্বর সেক্টরে বাড়ি। তারপরে মেয়েটি 77-এ জন্ম, 5'2" হাই, এমএ ইডেন থেকে এমএ পাস করেছেন, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি 5'3" হাই, 88-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, ময়মনসিংহের মেয়ে। তারপরে মেয়েটি মাইলস্টোন কলেজের টিচার, 91-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি 3 নম্বর সেক্টরের বাসা, 91-তে জন্ম, 5'4" হাই, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটা কেরানীগঞ্জে বাড়ি, মেয়ে SSC পাস করেছেন, মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন, মেয়ে 5'3" জন্ম, তার স্বামী নাই, বাচ্চা টাচ্চা কিছু নাই। তারপরে মেয়েটি ডাক্তার মেয়ে, 82-তে জন্ম, MBBS ডাক্তার, মেয়ে দেখতে ভালো, গায়ের রং ফর্সা, উত্তরাতে বাড়ি। তারপরে মেয়েটি MBBS ডাক্তার, 38-তম BCS করেছেন, 91-তে জন্ম, 5'2" হাই, এই যে মেয়ে। তারপরে মেয়েটি SP সাহেবের মেয়ে, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 80-তে জন্ম, সেক্টর 3 নম্বরে বাড়ি, সেক্টর 3 নম্বরে বাড়ি, এই যে মেয়ে, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি বরিশালের মেয়ে, 82-তে জন্ম, গুলশান 1 নম্বরে বাসা, মিরপুরেও বাসা আছে তাদের, মেয়েটা দেখতে ভালো, 82-তে জন্ম। তারপরে মেয়েটি আবহাওয়া অফিসে চাকরি করেন, মেয়েটি গায়ের রং ফর্সা, দেখতে ভালো, তারপরে 5'2" হাইট, MHC পাস করেছেন, এই যে মেয়ে। তারপরে মেয়েটি 7 নম্বরে বাড়ি আছে, ফার্মগেটে বাড়ি আছে, 77-এ জন্ম, মেয়ের বাচ্চা কাচ্চা হবে না, ইকোনমিক্স অনার্স মাস্টার্স মেয়ে, মেয়ের বাবা ডাইরেক্টর ছিলেন বিমান বাহিনীর,
মেয়ের বাবা মেয়ে দেখতে ভালো গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটা সাত নম্বরে দশতলা বাড়ি আছে, মেয়ের নামে পাঁচটি ফ্ল্যাট আছে, 1977 জন্ম, 5'3" হাইট, ইডেন থেকে পাস করেছে। তারপরে মেয়েটি 80 জন্ম, 5'3" হাইট, ইন্টারমিডিয়েট পাস করেছেন। মেয়ে বিধবা মেয়ে, বাচ্চা কাচ্চা হবে না। তারপরে মেয়েটি বিধবা মেয়ে, বাচ্চা কাচ্চা হবে না, 86 জন্ম। মেয়ের বাড়ি হলো টঙ্গী, টঙ্গী কলেজ গেট। মেয়ে 86 জন্ম, মেয়ের হাইট হলো 5'3", মেয়ে ভদ্র। তারপরে মেয়েটি হলো 86-96 জন্ম, 5'2" হাইট, MBBS পাস করেছেন। এই হলো মেয়ে। তারপরে মেয়েটি মেয়েটি বিধবা মেয়ে, স্বামী নাই, 4 নম্বর সেক্টরের বাসা, মেয়ের বাচ্চা কাচ্চা হবে না। তারপরে মেয়েটি পূর্বাচলে বাড়ি, মেয়ের অনেক বড় লোক, 3 নম্বর সেক্টরের বাসা, মেয়ে 84 জন্ম, 5'4" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। মেয়েটার বাড়ি আছে কয়েকটা, তারপরে ক্যাশ আছে 100,000 টাকা মেয়ের, স্থানীয় মেয়ে। তারপরে মেয়েটা কুষ্টিয়ার মেয়ে, দেখতে ভালো, 92 জন্ম, 5'5" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, কুষ্টিয়ার মেয়ে। তারপরে মেয়েটি অস্ট্রেলিয়া ডাক্তার মেয়ে, 3 নম্বর সেক্টরে বাসা, মেয়ের এক বোন মাত্র, মা অস্ট্রেলিয়া থাকে, আমার বাবা নাই, বাবা মারা গেছে। এবং মেয়েটা দেখতে ভালো, গায়ের রং ফর্সা, অনেক বড় লোকের মেয়ে, স্বামী নাই, স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, বাচ্চা অস্ট্রেলিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে মার্কেট আছে। তারপরে মেয়েটা 86 জন্ম, গায়ের রং ফর্সা, 5'5" হাইট। তারপরে মেয়েটা স্বামী, বাচ্চা নাই, বাচ্চাও নাই, স্বামীও নাই, বাচ্চা কাচ্চা হবে না, 5'3" হাইট, মেয়ে দেখতে ভালো, বয়স্ক মেয়ে, বাচ্চা কাচ্চা হবে না। তারপরে মেয়েটি বাচ্চা কাচ্চা হবে না, বাড়ি হইলো ইয়াতে উত্তরা 7 নম্বর সেক্টরে, 5'3" হাইট, 80 জন্ম, মেয়ের কোনোদিন বিয়ে হয়নি, বাচ্চা হবে না, আনমেরিড মেয়ে। তারপরে মেয়েটি 81 জন্ম, সিরাজগঞ্জের মেয়ে, মিরপুরে বাসা, মিরপুর 10 নম্বরে বাসা, 1981 জন্ম, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি 5'3" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি মিরপুরে বাসা, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, এই যে মেয়ে। তারপরে মেয়েটি দেখতে ভালো, 89 জন্ম, 5'3" হাইট, ফার্মাসিতে অনার্স মাস্টার। তারপরে মেয়েটি কুড়িল বিশ্ব রোডে বাড়ি, ফার্মাসিতে অনার্স মাস্টার করেছেন, 7 তলা বাড়ি, 84-94 জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, নর্থসাউথের মেয়ে। তারপরে মেয়েটি 91 জন্ম, 5'4" হাইট, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি অস্ট্রেলিয়ার সিটিজেন, 82 জন্ম, মেয়ে পিএইচডি করেছেন অস্ট্রেলিয়াতে। তারপরে মেয়েটি 7 নম্বর সেক্টরে বাসা, 92 জন্ম, 5'1" হাইট। তারপরে মেয়েটি 85 জন্ম, 5'4" হাইট, মিরপুরে বাসা। তারপরে মেয়েটি 96 জন্ম, ইন্টারমিডিয়েট পাস করেছেন, ডিভোর্স মেয়ে। তারপরে মেয়েটি MBA পাস করেছেন, 87 জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি উকিল মেয়ে, ছায়াবিদিতে বাড়ি, LLB পাস করেছেন। মেয়েরা গাজী বংশের লোক, মেয়েটা 5'4" হাইট, দুই বোনেই গাজী বংশের। তারপরে মেয়েটা আইনজীবী ল করেছেন, 5'3" হাইট, 94 জন্ম, গায়ের রং ফর্সা, ডিভোর্স মেয়ে। তারপরে মেয়েটি ব্যাংকে জব করেন, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি কাজীপাড়া বাড়ি, মেয়ের নামে একটি ফ্ল্যাট আছে, মেয়ে দেখতে ভালো। তারপরে মেয়েটি ময়মনসিংহের মেয়ে, 82 জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি কিশোরগঞ্জের মেয়ে, ধানমুড়িতে সেটার মেয়ে, দেখার মতো মেয়ে, দেখতে ভালো। তারপরে মেয়েটি ময়মনসিং, বালুকা বাড়ি, মেয়েটা 82 জন্ম, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি বনানী গুলশানে বাড়ি, ক্যানাডা মেয়ে, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি অস্ট্রেলিয়ার মেয়ে, ডিভোর্স মেয়ে, 5'3" হাইট, গায়ের রং ফর্সা, 89 জন্ম। তারপরে মেয়েটি মাস্টার্স পাস করেছেন অস্ট্রেলিয়াতে, ছিড়ি দেন, 95 জন্ম, ডিভোর্স মেয়ে। তারপরে মেয়েটি 90 জন্ম, ডিভোর্স মেয়ে, আমেরিকা সিটিজেন মেয়ে। তারপরে মেয়েটি ক্যানাডা সিটিজেন মেয়ে, 5'2" হাই, 95 জন্ম, সেক্টর 11 বাসা। তারপরে মেয়েটি লন্ডনে সিটিজেন, সেক্টর 9 বাসা, নোয়াখালী মেয়ে। তারপরে মেয়েটি 1990 জন্ম, সিভিল ইঞ্জিনিয়ার মেয়ে, সাউথ আফ্রিকা থাকেন, মেয়ে দেখতে ভালো, সাউথ আফ্রিকাতে বাড়ি আছে, মার্কেট আছে, সব আছে। তারপরে মেয়েটি আমেরিকা সিটিজেন, 86 জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 5'2" হাই। তারপরে মেয়েটি লন্ডনে সিটিজেন, 91 জন্ম, 5'2" হাই, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি আমেরিকা সিটিজেন, 5'4" হাই, 5'4" হাই,
সেক্টর 3 নম্বরে বাড়ি এই রকমই অনেক দিবস হয়ে আছে আমাদের কাছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে ছেলে মেয়েদের বাইরা ছবি সংগ্রহ করে নিন সদস্য হয়ে যান সদস্য হওয়ার পরে কিন্তু আর কোনো টাকা লাগে না যতক্ষণ দেখবেন কোনো খরচ নাই বিয়ার আগ পর্যন্ত একটি টাকা খরচ নাই সব দিয়ে আমরাই খরচ করবো অফিস বহন করবে সব খরচ যতক্ষণ মেয়ে পছন্দ না হবে এতক্ষণ অফিস খরচ বহন করবে কারো কোনো খরচ নাই এক বছরের টাইম থাকবে এক বছর অনুযায়ী যতক্ষণ বিয়া না হবে এতক্ষণ আমাদের খরচ আপনাদের কোনো খরচ নাই সব খরচ আমাদের আপনারা আমাদের অফিসে যোগাযোগ করে আমাদের বন্দর মিয়া অফিসটা হলো উত্তর আহতলি নট্টাওয়ার উত্তর পাশে মাকসুদ বাজার উত্তর পাশে এবং মমতাজ মহকুমা মেডি সেন্টার পিছনে বন্দর মিডিয়া সেক্টর 9 রুট নাম্বার 7 C7 এখানে বন্দর মিডিয়া অফিসের বাতি জ্বলতেছে সারাক্ষণ 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করুন এক কাপ চায়ের দাওয়াত রইল সবাইকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নিন এই বলে আমি সমাধান করে নিলাম আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আপনাদের আস্থায় আমাদের 52 বছরের অচলা পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় 9 নং সেক্টর রোড নাম্বার 7 C বাড়ি নাম্বার 7 উত্তরা ঢাকা 1230